বাসরাতের নামাজ আপনি কি করে পড়বেন এই বিষয়টা আমাদের অবশ্যই জানা প্রয়োজন বাসরাতের করণীয় কি এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন দেখুন বিবাহ এটা রাসুল্লাহসাল্লামের সুননাত রাসুলসল্লা এই বিষয়টা সুননত করেছেন মিন সুন্নতি বলে সমাজ শ্রুতা তো বিবাহের রাতের বেলায় আপনাদের যখন বিবাহটা হুজুর দ্বারা সম্পন্ন হয়ে যাবে তারপরে আপনি যখন বাসর গড়ে আসবেন তখন আপনার করণীয় হচ্ছে অবশ্যই স্বামী এবং স্ত্রী পরস্পর শুরুতেই একটু পবিত্র হয়ে অজু করে দু রাকাত নামাজ আদায় করে নেওয়া তারপরে মাথায় হাত ধরে একটা দোয়া করা তারপর দোয়া করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনি মহরানাটা যেন সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে দিয়ে দিতে পারেন মহরানাটা কি যেটা আপনাকে স্ত্রীকে বিয়ের সময় দিতে হয় যে টাকাটা যত টাকা নির্ধারণ করা হয় এটা স্বর্ণদাও দিতে পারবেন অথবা আপনি টাকা দ্বারাও দিতে পারবেন মনে রাখবেন বিবাহের বাসর রাতেই অবশ্যই এই টাকাটা দিয়ে দেওয়া উচিত যদি একান্তই না দিতে পারেন ক্ষেত্রে ইসলাম একটা সমাধান দিয়েছে যে আমি আমি টাকাটা ইনকাম করে তোমাকে তুমি যখন চাবে তখন তোমাকে আমি দিয়ে দিব আর যদি সেটাও যদি না পারেন তাহলে সবচেয়ে নিকৃষ্ট একটা পথ হলো ক্ষমা চাওয়া চেয়ে হলেও আপনাকে কিন্তু মহারণটার ব্যাপারে একটা সমাধান নিতে হবে নতুবা তার সাথে আপনার সহবাসে লিপ্ত হওয়া এটা জায়েজ হবে না কারণ হলো এটা ইসলামে ফরজ একটা বিষয় মহরানা স্ত্রীকে দিয়ে দেওয়া মহরানা ছাড়া বিবাহ কোনো অবস্থাতেই জায়েজ নয় সমানত দর্শকস্ততা এই জন্য বাসর রাতে স্ত্রীর কাছে এই টাকাটা তুলে দিতে হয় অথবা স্বর্ণ রূপ্য বা দ্রব্য কিছু তুলে দিতে হবেই হবে সমাজতা অথপর। দুজন পরিচিত হয়ে নিয়ে তারপর দুজনে আপনার নামাজের জন্য দাঁড়িয়ে নেবেন দাঁড়িয়ে যাবেন অবশ্যই তার আগে পবিত্র হয়ে নেবেন অজু করে নেবেন তারপর একজন সামনে দাঁড়াবেন স্বামী পিছনে দাঁড়াবে কমপক্ষে এক হাত পিছনে বা আধ হাত পিছনে স্ত্রী দাঁড়াবে তারপর পরস্পর দু রাকাত করে নামাজ আদায় করবে দু রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় বাংলাতে শুধু বললেই হয়ে যাবে আমি বাসর রাতের মুস্তাহাব দুর আকাত নামাজ আদায় করছি বা নফল দু রাকাত নামাজ আদায় করছি আল্লাহু আকবর বলে আপনি নামাজ শুরু করবেন যারা নিয়ত করতে পারেন না তারা মনে মনে এইটুকু বললে আমি বাসরাতের রাতের নফলদুর আকাত নামাজ মুখে হয়ে পড়ছি এইটুকু বললেই কিন্তু হয়ে যাবে মুখে উচ্চারণ করতে হবে বিষয়টা এমন নয় তারপর আপনি আপনি আল্লাহ একবার বলে নামাজ শুরু করে দিবেন সানা পড়বেন সুরেফা ফাতেহা পড়বেন সুরে ফাতিহার পর আপনি যে সুরা পারেন সেই সুরাটা পড়বেন সুরা পড়ার পরে এভাবে কিন্তু আপনি এক রাখাত শেষ করবেন পরবর্তী রাখা তো সেম যে সুরা পারেন সুরেফা ফাতেহার পরে সেই সুরা পড়ে আপনি তার শাহুদে বসে যাবেন আপনি বসার পরে তার শাহুদ পড়বেন দুরুদ পড়বেন দয় মা সুরা পরে আপনি সালাম ফিরিয়ে নিবেন সালাম ফিরানোর পর দুজন একত্রে বসে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে আর এই দোয়াটাও করবেন তাবরানি শরীফের মুজামুল কাবীর নামক গ্রন্থে হাদিসের গ্রন্থে আট হাজার নয়শো এই হাদিসে এসেছে রাসুস ইসলাম এই দোয়াটা পড়তে বলেছেন আহলি ফিয়া আল্লাহম জামা বইন অর্থাৎ এই এটার একটা দোয়ার অর্থ আছে অর্থ হল হে আল্লাহ তুমি আমাদের মাঝে বরক দান করো তার মাঝে এবং আমার মাঝে তুমি বরক দান করো দুজনকে একত্রে রাখার ভিতরে কল্যাণ তুমি রাখো আর যদি পৃথক হয়ে যায় পৃথক হওয়ার ভিতরেও তুমি কল্যাণ রাখো সম্মানিত সক শ্রোতা এরপরে আপনি রাসুল ইসলাম কিন্তু আরেকটা হাদিস আরেকটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আবু দাউদ শরীফের হাদিস শরীফে এসেছে স্বামী তার স্ত্রীদের কপালে এমনভাবে ধরে স্ত্রীর কপালে ধরে এই দোয়াটা পড়বে আল্লাহ ইন্নি আস আলুকা খৈরাহা খৈরমা জবাল তাহা আলাই ওয়া আলু দুবিকামিন শররিহা ওয়ামিন শররিমা জাবাল তাহা আলাইহি আবদাউদ শরীফের হাদি শরীফে রয়েছে আমি আবারও বলছি আল্লাহম্মা ইন্নি আস আলু কা খৈ রাহা ওয়া খৈ রমা জাবাল তা হা আলাইহি ওয়া আউদু বিকামিন শররিহা ওয়ামিন তাহা আলাইহি এই দোয়াটা পড়তে বলেছেন শ্বশুরুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আপনাকে যে কাজটা করতে হবে এটা হলো আপনি যখন স্ত্রী সহবাসে যাবেন তখন এই ধোয়াটা পরে নেবেন বিসমিল্লা আল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ আমাকে যা কিছু দান করবা এটার ক্ষতিকর শয়তান থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই সমারিত শ্রোতা এই দোয়া পরে অতপর আপনি স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন সময় দর্শকতা বাসর রাতে অবশ্যই আপনার এই কাজগুলো কিন্তু করে নিতে হবে মনে রাখবেন আপনি সম্পূর্ণ উলঙ্গ না হয়ে কিছু কাপড় চোপড় রেখে করাটাই উচিত উলঙ্গ হলেও যাতে উপরে একটা চাদর দিতে পারেন এ দিয়ে খেয়াল রাখতে হবে এবং বাস রাতে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে কারণ আপনাদের কিন্তু প্রথম রাত ওই সময় অনেকেই খুব স্ত্রীর সাথে এমনভাবে বেপরোয়াভাবে মিলন করতে চায় তখন দেখা যায় ব্লিডিং হয় বা স্ত্রীর অনেক ক্ষতি হয়ে যায় না এটা করা যাবে না খুব দৃঢ় সুস্থ ঠান্ডা মাথায় আপনাকে এগিয়ে যেতে হবে অনেকে নতুন এই জন্য এগুলো কিন্তু জানে না বা বুঝতে চায় না সমানুতা তারপর মনে রাখবেন স্ত্রী স্ত্রীকে সান্ত্বনা দিতে হবে তারা একটা ঘর থেকে ফেরিয়ে একটা জায়গা থেকে নতুন জায়গায় এসেছে হ্যাঁ দিন পর্যন্ত তার বাবা মার সাথে থেকেছে নতুন জায়গায় এসেছে আপনাকে খুব একজন ভালো মানুষ হতে হবে তাকে বোঝাতে হবে দেখো আমি আমি আছি তুমি চিন্তা করো না তুমি অনেক চিন্তা করো তোমার এই আমার এই ফ্যামিলিকে তোমার তোমার ফ্যামিলির মতোই মনে করো তাকে সান্ত্বনা দিবেন তাকে যত সহমর্মিতা প্রয়োজন সব কিছু দিবেন দেখবেন সে অনেক সাহস পাবে হ্যাঁ কোনো রুক্ষ কথা রূঢ় আচরণ করা অবশ্যই ঠিক নয় সম্মানিত দর্শক শ্রদ্ধতা আপনার যারা নতুন বিবাহ করছেন তাদের বিবাহ দাম্পত্য সুন্দর সুখী হোক আল্লাহ পাক ভালো রাখুন সুস্থ থাকুন সবাইকে আমাদের এই ভিডিওটি অন্য কাউকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার